গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো এই সময় থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আমি আরও সকালেই উঠেছি, কিন্তু ভিডিও করা এখন থেকে আরম্ভ করলাম। তো এখন আমি রান্নাঘরে যাব, রুটি করব। আর এই যে গুঞ্জা উঠে গেছে, গুঞ্জাকে এত বললাম যে শুয়ে থাক, কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা। আমি ভিডিওতেও দেখাচ্ছি যে কতটা কুয়াশা পড়েছে, একটু দূরে যে কি আছে সেটাই বোঝা যাচ্ছে না, যে এতটাই কুয়াশা হয়ে অন্ধকার হয়ে আছে। আর ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, ব্লগটা আপনাদের ভালো লাগবে। এখন রাখছি, আবার কথা হচ্ছে, আর বাইরে কেমন কুয়াশা পড়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কতটা কুয়াশা পড়েছে, একটু আগে 7টার সময় তো আরও কুয়াশা ছিল। এই যে মানে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, সে তখন কুয়াশার কারণে সেই জিনিসগুলো দেখাই যাচ্ছিল না, এতটা ঘন কুয়াশা ছিল। আমি একটা শর্টসও আপলোড করেছি। তো এই গাছটাতে একটা অনেকগুলো পাখি বসে থাকে, সকালবেলায় সারাদিনই বসে থাকে, তো ভিডিও করতে গেলেই না ওগুলো পালিয়ে যায়। আমি ভাবি যে এখানে ট্রাইপড বসিয়ে রাখি যে পাখির সুন্দর ভিডিও হবে, কিন্তু পাতার ফাঁকে এমনভাবে লুকিয়ে থাকে কিছুতেই আর পাখিটা ক্যামেরাতে ধরা পড়ে না। একটু আগে এসটি কুটুম পাখি ছিল, বিভিন্ন রকমের পাখি আসে যেগুলোর আমি নামও জানি না। আর এখানে কুন্দু ফুলের গাছ, এখানেও অনেক পাখি আসে। আমি রুটি করতে এসেছি, তো আটা মেখে নিচ্ছি। আটা মেখার জন্য আমি বরাবরই গরম জল ব্যবহার করি। এখন হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। রুটি হয়ে গেছে, গুঞ্জারও মুখ ধোয়া হয়ে গেল। বাইরের কুয়াশা অনেকটাই কমেছে, যদি একেবারে কমে যায়নি, দূরের মানে এখনো বেশ অন্ধকার আছে, কিন্তু কুয়াশা আগের থেকে অনেকটাই কমেছে। এখন 9টা বাজে। এখন আমি আর গুঞ্জা একটু রোদ্রে যাচ্ছি, সামান্য রোদ উঠেছে কুয়াশা কেটে, কিন্তু এখনো খুব ঠান্ডা আছে আর কুয়াশাও একদম কিন্তু যায়নি। তো এখন আমরা একটু রোদে যাচ্ছি। এখানে আমি খিচুড়ি রান্না করব, তার জন্য সবজি কেটে নিয়েছি, শীতের সবজি, আলু, পালং শাক, কাঁচা লঙ্কা, বিনস, আর পাশে ফুলকপিও ভেজে রেখেছি, আগেই ভেজে রেখেছি। আর যেটুকু তেল বেঁচেছে তাতে আলু, পালং শাক, বিনস সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে আলুর মধ্যে লবণ হলুদ অবশ্যই দিয়ে দিয়েছি আগেই, তারপর বিন এবং পালং শাকগুলো একে একে দিয়ে দিলাম। আর পাশের কড়াইতে মাছ ভাজছি, কারণ মাছের ঝোল রান্না করব, সেটা আলাদা। আর এদিকে খিচুড়ি, পেঁয়াজ দিয়ে মসুর ডালের খিচুড়ি রান্না করছি। পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা একবারই দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরা। তো এরপর চাল ডাল দিয়ে একসাথে ভেজে নিয়ে গরম জল দিয়ে দেবো। সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে হলুদ দিয়ে দেবো, তারপর আরেকটু সেদ্ধ করে সবজিগুলো দিয়ে দিয়েই রেডি ফুলকপির সরি মসুর ডালের খিচুড়ি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।